বাহ, একে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওই সিচুয়েশনটা যখন তোর মনে পড়ে গেল, তাহলে ওই সিচুয়েশনের মারটা আগে মনে করে নে। আচ্ছা, এই মেয়েটা এখানে সিঁদুর পরে আছে, মানে এদের বিয়ে হয়ে গেছে। এদের এই ভিডিওর টাইটেলটা লিখেছে আই লাভ ইউ বেবি। তো কিছুদিন পরে যখন তোমাদের সত্যিকারের বেবি, মানে সরি বেবি না, বেবি তো তোমার বউ, ঠিক আছে, তো যখন তোমাদের সত্যিকারের বাচ্চা টাচ্চা হবে, বাচ্চাটা বড় হবে, তখনও কি তুমি তোমার বউকে বেবি বেবি বাবু জানু সোনা এরম বলবা? আর যদি তা বলো, তখন তো তোমাদের বাচ্চা, মানে যে সত্যিকারের বেবি, সে তো তোমাদের মুখের দিকে তাকিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ তোমরাই তো বাবু বেবি, আমি তো বোকাচুতা। দেখো, আমি কিন্তু ইউটিউবে প্রচন্ড অ্যাক্টিভ, তো আমার ইউটিউবের পেছনে কিন্তু অনেক সময় যাচ্ছে, যে কোনো একদিকে সময় দিতে পারবো, সরকারি চাকরি হয়তো আমি নাও পেতে পারি, তো আমার চান্স আছে তো, কোনো ভালো মেয়ে পাবো তো। সমস্ত সুন্দরী মেয়েদের আমি এটা বলে রাখছি, এসব সরকারি চাকরিতে তোমরা কি দেখতে পাও? তোমাদেরকে এটা জানিয়ে রাখি, আমরা কিন্তু ডলারে ইনকাম করি। আপ ভাই হ্যায় কি দোস্ত হ্যায়? মাইক নেই হ্যায়। দোস্ত হ্যায়? তিন তো সেম লাগ রহে হ্যায় ইয়ার। আড়োস পড়োস মে রহতে হ্যায় আপ? বড়ে হি হারামি বিচারধারা হে তোমারে, না সবাইকে কি নিজেদের মতন মনে করো? ওই বাচ্চা ছেলেগুলোর মা বাপ সব ওখানে বসেছিল, ওদের সামনে এত বড় একটা কথা বলে দিল। না, এরকমই যদি চলতে থাকে, তাহলে আমরা মেয়েদের উপরে যে একটু একটু বিশ্বাস করি, সে বিশ্বাসটুকু উঠে যাবে। না, তোমরাই একবার এইটা দেখো, একবার এইটা দেখো, রাস্তায় পুজোতে কোনো রকম অকেশনে যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কোনো স্টেপ নিও না কিন্তু। আমি তোমাদের বিচারধারাকে সম্মান করি, আমি জানি তোমরা হারামি মানুষ, একবার কাউকে পছন্দ হয়ে গেলে বেশি অপেক্ষা করতে পারো না, কিন্তু একটু কষ্ট করে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো একটু খুঁজে বার করে নিও, কারণ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উইদাউট মেকআপের কিছু ছবি পেয়ে যেতে পারো তোমরা, তখন হয়তো তোমাদের ভাবনা চিন্তাতে পরিবর্তন চলে আসতে পারে। মোবাইল সে নজর হটাও আর সামনে যে চিজ হ্যায় উসকা নাম কমেন্ট মে বাতাও। দেখো, আপাতত তো সামনে আমি তোমাকে দেখতে পাচ্ছি, তো তোমার নাম কমেন্টে বলবো না? তুমি যেভাবে ইশারা করে দেখাচ্ছ ওইটার নাম, ওটা আমি কি করে কমেন্টে লিখতে পারি বলো? আমি ভদ্র, আমি সভ্য ছেলে, মুখে এত মেকআপ থুপেছে যে মুখ হিলছে না, ঠোঁট করছে। বা বেশ হারামি মানুষ তো তুমি, প্রত্যেক ভিডিওতে এক জায়গাতে ইশারা করে দেখি, কি মানে কি পাও এভাবে ফলোয়ার বাড়িয়ে, কি আবার ভাই পয়সা পাই? আচ্ছা, তোমার কি প্রত্যেক কন্টেন্টই একটা জিনিসের উপরে লক্ষ্য করে বানানো হয়? গানের উপর, গানের উপর। হারামি মানুষ, তোমরাও বেশ হারামি হয়ে যাচ্ছ, সবসময় উল্টো পাল্টা কথাই ভাবতে হবে। বিয়ে মানে কি? বাহ, 30 বছর বয়সে এসে এবার আমাকে তোমাকে শিখাতে হবে বিয়ে মানে কি। 5-6 এর বাচ্চারাও তো তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে, কারণ এখনকার যুগে 5-6 থেকে মানুষ শুরু হয়ে যাচ্ছে প্রেম করতে। কিছু কিছু মানুষ তো আবার এমন থাকে ওই বয়সে বিয়ের সুখও ভোগে নাই। ভাই, এটা কি করছিস তুই? ওর কি মুত আটকে গেছে, তুই কি ওকে মুততে সাহায্য করছিস? ইতনা ফরক মেরি ডরতে থে তুম মনসে ডরতে হো এক বাত বাতাও তো। দেখো, এখন কাকুর বয়সে তুমি যদি ভাইপোর বয়সের মেয়ের সাথে প্রেম কাহিনী লটিয়ে বেড়াও, তার মানে 100% গ্যারান্টি যে তোমার কাছে প্রচুর টাকা আছে, মেয়েটা কিছু তো লাভ দেখেছে নাকি, নাহলে কাকুর বয়সে লোকের সাথে কেন কেউ কিছু করবে? ভাই, এ কি মডেলিং করছে? শাড়ি টাড়ি তো নিচে এমন করে লটকে রেখেছে যেন এই শাড়ির কোম্পানি একে দিয়ে মডেলিং করাচ্ছে, আর মডেলিং করাচ্ছে তো করাচ্ছে শাড়ির সাথে, দাড়ি গোপ কি করছে ওটা আলাদা ব্যাপার, আমার শার্ট জামার সাথে কত একবারে আছে। চিপস চাহিয়ে ভাইয়া, দো চিপস দেনা। পর বেবি মেরে পাস তো পয়সে নেই হ্যায়। খবরদার, জো তুমনে আজকে বাদ পয়সে কা বোলা তো ভাইয়া একই দেনা।
এত বড় মেয়ে পয়সা ছাড়াই বাইরে বেরিয়ে গেছো, এত দামি জ্যাকেট, এত দামি দামি জুতো পরেছো, আর 5 টাকা চিপসের জন্য তোমাকে অপমান করে দেয়া হলো, ওই জন্যই বলছি আমরা কিন্তু ডলারে কামাই, অভাব হবে না কোনোদিন। তেরিয়া মোহব্বত হ্যাঁ দো ঘুট মুঝে ভি পিলা দে শরাব দি দেখ ফির হোতা হ্যায় ক্যা। আচ্ছা, আমার প্রত্যেক নাচ শেখানো স্যার ম্যামদের কাছে একটা কোশ্চেন আছে, বিশেষ করে ম্যামগুলোর কাছে একটা কোশ্চেন আছে। এই যে তোমরা ছেলেদেরকে মেয়েদের নাচ শিখিয়ে ছেলেগুলোকে মেয়ে বানিয়ে দিচ্ছ, দেখো আমার নাচ নিয়ে তো অত জ্ঞান নাই যে ছেলেদের নাচ আলাদা মেয়েদের নাচ আলাদা বলে কিছু হয় নাকি, কিন্তু কোনো জায়গায় যদি স্টেজে নাচ ফাচ হয় ওখানে তো নিশ্চয়ই কোনো ছেলে কি আর কোমর দুলানো নাচ নাচবে না, আলটিমেট রেজাল্ট ছেলেদের আলাদা কিছু নাচ হয়। তো খামোখা কেন পয়সার লোভে তোমরা যদি ছেলেদেরকে নাচ শেখাতে না পারো, কেন ওদেরকে মেয়েদের নাচ শিখে মেয়ে করে দিচ্ছ বলো তো? এই ছেলেটার প্রোফাইলে আমি এর প্রায় অনেক ভিডিওই দেখলাম যেখানে ব্লাউজের মতন এটাকে কি বলে আমি জানি না, যাই হোক এটা পরে কোমর দুলানো অনেক ভিডিও বানিয়েছে। তো সব ভিডিও কেউ ব্লাউজ পরে কি করে বানাতে পারে? মাঝখানে আমার একবার মনে হলো যে ছেলে তো না মেয়ে, কারণ তোমরা জানো যে এখন টমবয়ের সময়কাল চলছে, এই যে একে দেখে কেউ বলতে পারবে যে মেয়ে, এর আবার একটা গার্লফ্রেন্ড আছে। যাই হোক, দিয়ে তারপর আমি এই ছেলেটার এই ভিডিওটা দেখলাম। আর এই ভিডিওটা দেখার পর আমি 100% শিওর হয়ে গেলাম যে এটা ছেলে, কারণ এই ভিডিওতে এর কোমর, পেট, বুক এগুলো দুলার সাথে সাথে অন্য একটা জিনিসও দুলছে। কুকুরটা তোর চেহারা দেখে এমনিতেই ভয় পেয়ে আছে, তোর দিলে উল্টো পাল্টা কিছু রাখিস না তালেই হবে, কারণ তোর চেহারা অনুযায়ী তো তোর গার্লফ্রেন্ড জুটাটা অসম্ভব, কুকুরটাকে গার্লফ্রেন্ড বানিয়ে নিস না কিন্তু। আচ্ছা, ফকির ফকির ছেলেরা গার্লফ্রেন্ড জুটাচ্ছে কি করে? আমার কিন্তু ভালো পয়সা আছে। ও আমার বেবি ডল, চুপ কেন কথা বল, কবে যাবি ছাদনা তলায় দেখছি ক্যালেন্ডার, আগে আইফোন কিনে দে। না না, এত টাকাও নাই আমার। হ্যাঁ, আমিও এইভাবে পালিয়ে যেতাম। এর চেহারাটা দেখো একবার, কেউ বলবে না যে কুকুরের মতন করছে, কুকুরের থেকে অনেক ভালো দেখতে হয়, মহিরাবণ আর কুকুরের মিশ্রণে তৈরি হয়েছে। একেও তো আবার কুকুরই কামড়িয়ে দিয়েছে। ভাই তোর জলাতঙ্ক রোগ হয়েছে রে, তুই বাড়িতে বল, এইভাবে কুকুর বানা করলে আর কতদিন রাস্তায় ঘুরে বেড়াতে পারবি? আচ্ছা, একে চিড়িয়াখানায় রেখে দিলে বেশ ভালো টাকা হবে না? পয়সাই পয়সা হোগা। দেখো পুলিশটা কিন্তু পাক্সপাত করছে, এখানে যদি কোনো ছেলে এরকম কিছু করতো লাঠি পিটা করতো, আর পুলিশটা কিন্তু সোজা আসছিল মেয়েটাকে দেখে আরো ঘুরে চলে যাচ্ছে। এসব টিকটক ফিকটকে যদি আমি চলে যাই দেখা গেল আমার চাকরিটাই চলে গেল। আর আমার যতটা মনে হচ্ছে জায়গাটা একটা হাসপাতাল, হাসপাতালে হয়তো মেয়েটা রিশতেদার জীবন মৃত্যুর লাস্ট নিঃশ্বাস নিচ্ছে, আর এখানে এসে মুজা করছে। তো এই ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে, কমেন্টে জানো ভিডিওটা কেমন লাগলো, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, চ্যানেল ফলো করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিও দেখো এবার, কী করছো?